দাদা কিছু করছে না না আমার দুদিন ধরে শরীরটা খারাপ করেছে দাদা দেখছে বসে বসে মা বাবা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কে রে ওই যে ওই যে ব্লগ দেখব ব্লগ দেখব এই যে এই যে কাজে গাড়ি ফেলে দিচ্ছে এই বাবা গাড়ি ফেলে দিল এই বাবা গাড়ি 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 জি বাবা গাড়ি উল্টে দিয়েছে তোমার যা দুদিন ধরে পটু দিয়েছে মারো মারো বলো পটু ঠিক করে দাও ঠিক করে দাও আমার পটু ঠিক করে দাও আমার পেটুটা ঠিক করে দাও দাদান লোকনাথ দাদান লোকনাথ দাদান লোকনাথ দাদান হ্যাঁ আমার পটুটা ঠিক করে দাও এই না সবাইকে মেরে দেবো সবাইকে গনু দাদা পেটুটা ঠিক করে দাও আমার পেটুটা ঠিক করে দাও না তোমারও তো পেটু আসে বলো হুমই বলেছি এবার ওষুধটা খেয়ে নাও তো এই 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 ও আচ্ছা ওষুধটা খা না এই এই বাটা এই বাটা এই বাম্মা এই নাকি চাচি সবাই মিলে আমাকে কেন বিরক্ত করছো আমি তো ভগবানদের পেছনে পড়ি সবাইকে একদম রামপাত মারবো মেরে 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 সুস্থ হয়ে যাবো হয়ে গিয়ে তাদেরকে বলবো এবারে আমি ভালো হয়ে গেছি এবারে তোমাদের সাত করবো তাই তো আমাকে মারতে দিস না টুকি একটু বলতো কি সমস্যা হয়েছে তোমার কি হয়েছে আবার হাসে পিছন দিয়ে আমাদের দেখে আবার হাসে দেখো মোটামুটি ঘুমলো কখন দুটো থেকে সাড়ে সাতটা অব্দি হয়নি সাড়ে সাতটার পরে এখন তাকে শোয়া বারোটা হয়নি লাস্ট দুদিন ধরে মানে আমাদের প্রত্যেকের একদম লাজে গোবরে কাণ্ড হয়ে গেছে সারা রাত বৌদি আর দাদা তো প্রায় সারা রাত্রি জাগা আমরাও দুটো আড়াইটে অব্দি জাগা দুটো ডাক্তার দেখানো হয়েছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে সব খাচ্ছে কিন্তু কালকে অব্দিও মানে ভীষণই মানে পটির মানে বাড়াবাড়ি যেটাকে বলে ডাক্তার বললো সেইটা আর কি মোটামুটি এখন স্টুল পরীক্ষা করে বোঝাবে প্লাস কি এতবার ওর পটি হয়েছে হ্যাঁ সে তো হবেই অবশ্যই আর তারপরে কি তারপরে তোমার পরশুদিনকে লিটারালি দু আড়াই ঘন্টার মধ্যে 25 থেকে 26 বার মেয়ে পটি করেছে তারপরে কালকেও সারাদিনে হ্যাঁ হবে 16-17 বার তো হবেই কালকে কালকেও তাই করেছে তবে কাল রাত্রি থেকে একটু ধরে ডাক্তার বলছে মানে মোটামুটি মানে 72 ঘন্টার উপরে সময় লাগবে জিনিসটাকে ঠিক হতে ওকে জিনিসগুলো দেওয়া যাচ্ছে না না ওকে নিচ্ছে না নিচ্ছে মেইনলি পারপাসটা ডাক্তার বলছে এই পারপাসে ওয়ারেস্ট হচ্ছে বেস হ্যাঁ খাচ্ছে না দেখছে না মুখে তাকে দেওয়া যাচ্ছে না এবারে এইভাবে কি করে হবে তো সারতে ন্যাচারালি জিনিসটা একটু বেশি সময় নেবে আর কি কাঁচা জল চাইছে খালি আমাকে ওই এমনি যেটা ওর ফোটানো জল যেটা খালি ওইটার দিকে তাকিয়ে খালি ওইটার দেখাচ্ছে যে ওইটা খাবে ওই জল খাবে
যাই হোক মোট কথা একটু ভালো আছে, কিন্তু দুদিন ধরে অবস্থা মানে হয় ফুড পয়জনিং নয় ডায়রিয়া, যে কোনো একটা হয়েছে। ডাক্তার বলছে যে একটু টাইম লাগবে। আর ব্যাপারটা কি, এত পটি হয়েছে, এত পটি হয়েছে, পটির জায়গাটা পুরো ছিলে হেজে পুরো লাল, মানে টাচ করা যাচ্ছে না, টাচ করলেই সে কান নামে, মানে কি বলবো, মানে অবস্থা কা পরশু দিন থেকে মানে সারা বাড়িরই অবস্থা। দরকার নেই আমাদের কোনোটাই, আমাদের দরকার না। আমি বলছি মাছ ইজিয়ার টু হ্যান্ডেল, যে একটু জ্বর জ্বালি হওয়া অনেক ভালো, ঠান্ডা লাগা অনেক ভালো, এতদিন ঠান্ডা লাগতো ভাবতাম গায়ে রাখা যাচ্ছে, এ যা শাস্তি, ওরে বাবা, ওরে বাবা, মানে জিনিসপত্র তার উপর কি মেঘলা ওয়েদার, কাল থেকে জিনিসপত্র শুকোচ্ছে না, কাঁথা শুকোচ্ছে না, আর পটি এদিকে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তা ডাক্তার বলছে যে যেন বাথরুমটা বন্ধ না হয়, বাথরুমটা হতে হবে, তাহলে ঠিক আছে, আদার দেন দ্যাট তখন স্যালাইন নেওয়ার পর্যায়ে চলে যাবে। আর ওআরএস মানে অনেক কিছু, মিষ্টির জল, নুন চিনির জল, ওআরএস সব কিছু ট্রাই করা হচ্ছে, কোনোটাই খাচ্ছে না। না কালকে রাত্রিবেলা যে ওই লাস্ট করেছে, আর কটার সময় করলো লাস্ট, দুটোর সময় একদম অল্প করলো, আর বৌদি বলছে হচ্ছে, আমি না দুটো না দুটো ছাড়া কালকে গেলাম রাত্রেবেলা, তখন ওই হ্যাঁ একটা চল্লিশ চল্লিশ না বললো একটুখানি, ওই হয়ে বন্ধ হয়েছে, তারপর যা আর এখন অবধি সাড়ে সাতটার সময় একবার হয়েছে সকালবেলা, এখন অবধি আর হয়নি। অ্যান্টিবায়োটিকটা না আগের থেকে ভালো, পটি হয়েছে, পটি হয়েছে, মানে অ্যান্টিবায়োটিকটা কাজ করছে ভালো, আর কিন্তু সেটা তো খাওয়াতে হবে প্রপারলি। মেনি এসে না নামে না মা, আর যায় না, মেনি এসছে, মেনি কই গেল মা, ওইদিকে গেছে, ও হ্যাঁ বাবা, টাটা করো টাটা করো, টাটা টাটা, আমি বেউ যাচ্ছি, চা তো ওই দেখ, চা 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 বকছি, আয় ভেড়ির একটা হাতে ঢুকিয়ে দাও মামা, চা দেখ, চা মামা, চা দেখ, চা শোনো, আমার দিকে তাকাও, আমার দিকে বাবা খাচ্ছে, ওই দে ও ওই ছিপিটা চিনে গেছে, বুঝতে পারলে মামা, দেখ ওটা কি, ওটা কি, ওটা কি মা, হা না 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 মা, না মা না, তোমার না, তোমার না, ওর ব্রাশটা কই, ওর ব্রাশ কই, দেখালো তখন ওই দিস, এই বেটা, এই বেটা, এই বেটা কে, অলিপ্তা ভার্সেস কে, অলিপ্তা কে, অলিপ্তা কে, অলিপ্তা কে, কে পেটু, পেটু না, এইখানে দেখাও, আমি হচ্ছি অলিপ্তা, চলো গিয়ে দেখে আসি তো মেদি কি রান্না করছে, মেদি কি রান্না করেছে, মেদি এই যে দেখ, এই যে, এই যে, এই যে রান্না হচ্ছে তো, রান্না হচ্ছে তো, কি কি সব রান্না করেছে গো, চল এবার পিপি রান্না করবে, আমরা দেখবো, দেখো দেখি, দেখবো, এই দেখ পিপি রান্না, আয় 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 পু, ও এইটা নে, আচ্ছা মুছে দাও, মুছে দাও, মুছে দাও, সত্যি এই ডাবের জলটুকুনি যদি খায় কি,
ম্যাডাম কাঁচা জল ছাড়া কোনো জলই মুখে নিচ্ছে না, খালি বলে ওই জলের দিকে, মানে যেটা ওর ফোটানো জল ওই জলের দিকে হাত দেখাবে। ডাবের জল দেওয়া হচ্ছে এখন, যদি খাওয়া না একটু খাবি। এমা ইমা খুন্তি কই খুন্তি কই, ওটা দিয়ে কি করে, ওটা দিয়ে মেজদি কি করে মামা? শক্তি কই নিয়ে এখন এই মা রান্না করে গেছে, আমি এখন একটু লোটে মাছ করছি, আর বাবার ডিম ভাজা, আর এদিকে ডাল হয়েছে, আর একটা ওটা মনে হচ্ছে মা থোর একটা খুব ভালো রান্না করেছিল, কিন্তু এই মেয়ের এসবের চক্করে আমি আর সেটা রেকর্ড করতে পারিনি বা দেখানো হয়নি, পরে আরেকদিন দেখাবো। ওটা ওই থোর দিয়ে মুড়ি ঘন্ট, মানে মুড়ি তো মাথা দেয় কিন্তু ওই থোর দিয়ে চাল দিয়ে একরকমের রান্না করেছে, ওটা আমি পরে আরেকদিন দেখাবো। আর পাঁচমিশারি তরকারি করেছে, আর হচ্ছে আমার ফেভারিট লোটে মাছ হচ্ছে, আর বাবা ডিম ভাজা খাবে। কেন খাবে না ডিম ভাজা? ঝোল করবি কি করবো? মামলেটের ঝোল করবি, দেখো ঠিক আছে, ওনার আবার মামলেটের ঝোল করতে হবে। এইসব হচ্ছে সকাল থেকে সেই শুরু হয়েছে, নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে। সব হয়ে গেছে রান্না বান্না, এবার খেতে বসবো। দুদিন ধরে সবই লেটে লেটে চলছে, অলরেডি এখন প্রায় 2:45 বাজে যা। খাওয়া দাওয়া সব রেডি করে দিয়েছি, মানে সব টেবিলে এনে রেডি করেছি, এবার খেয়ে নেবো। তারপরে আবার কথা বলছি, আর মেয়ে অনেক কষ্ট করে এখন ঘুমিয়েছে একটু, হ্যাঁ দুপুরের খাবার খাইনি সেরকম ভাবো। ঘুমটা মানে ঘুমটাও এতটা দরকার, ওর এত দেরি চিন্তি চলছে ঘুমের জন্য, তো ঘুমিয়ে পড়েছে বলে আর এখন কেউ শুনছে না। ও নিজে থেকে যখন উঠবে, ওঠার পর তারপরে যা খাবার খাবে, ভাত বা ভাত খাবে, ভাত আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ খাবে, এই আর কি চলছে। লোক কথা, গত পরশু দিন আর গত কালকের থেকে আজকে অনেকটা বেশি স্টেবল নেই। এই তরকারিটার কথাই বলছিলাম, পরদিন যেদিন মা রান্না করবে সেদিনকে দেখাবো। এটা হচ্ছে যে কলার থোর হয়, ওই থোর দিয়ে গোবিন্দভোগ চাল, তো মা গোবিন্দভোগ চাল দিয়ে একটা তরকারি, অসাধারণ লাগে খেতে এটা, ভাত দিয়ে মেখে খেতে আর কি। আজকে করতে পারিনি, পরের দিন যখন মা করবে তখন আমি তোমাদের দেখাবো। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাবেলা কাকিমা এসছে মেয়ের খবর নিতে, সবাই মিলে আড্ডা হচ্ছে, আর মেয়ে তখন উপরে এখন ঘুমোচ্ছে, তাই সবাই ঠান্ডা হয়ে বসেছে। ওখানে মাম মাম কি করছে, এক্ষুনি যুদ্ধ শুরু হবে মা। হ্যাঁ তাই না, ওইটা কার সোনা?
এই নাকি তোর শরীর খারাপ কি আমার বকলি কেন এই তোকে আমি এতক্ষণ রাখলাম পটু করালাম পটু করালাম একদম ধমা কমি আমার খেতে একদম ধমা কমি খাবো আমার দাবি মানতে হবে মানতে হবে বলেছে বিপি এই তো সাব্বাস আটা মাখার জন্য যুদ্ধ চলছে হ্যাঁ যে ওকে আটা মাখতে দিতে হবে আমার দাবি মানতে হবে সরে দা মামা করো তুমি করো তুমি করো হ্যাঁ তুমি করো ভালো করে করো ভালো করে ভালো করে করো ভালো করে মা ভালো করে বাবা বা চেপে চেপে এদিকে হচ্ছে তরকা একদিকে তরকা একদিকে আটা মাখা চলছে কিরম চিল্লাচ্ছে কিরম চিল্লাচ্ছে একটা আটা মাখার জন্য প্রতিদিনই এই করে বেটা প্রতিদিন এই করে মা দরকার একটু জল দেব হয়েছে আটা মাখা হয়েছে ঘড়িতে বাজে প্রায় 11টার কাছাকাছি হবে এই সবে ডিনার টিনার করে নাম তরকা রুটি খেলাম তরকা রুটিটা ভালোই হয়েছিল কিন্তু আমি খেতে পারিনি ছোট একটা রুটি খেয়েছি পেটটা কেমন ভার ভার হয়ে গেছে খেয়ে পড়ে এলাম আর সামহাও আমিও খুব টায়ার্ড আজকে মানে আজকে বলে না দুদিন ধরে সত্যিই যা গেছে তাই নিয়ে খুবই স্ট্রেসড আউট ছিলাম অ্যান্ড টায়ার্ডও ঠিক মতো ঘুম ঠুমও হয়নি যাই হোক মোট কথা এখন যেটা গুড নিউজ সেটা হচ্ছে মেয়ের এখন কন্ডিশন স্টেবল আজকে দিনে টোটাল মনে হয় 4 থেকে 4 বারই হবে 4 থেকে ম্যাক্সিমাম 5 বার পটি করেছে এমনি আর বমি টমি কিছু হয়নি মেয়ে ভালো আছে আগের দিন গত পরশু আর কালকের থেকে মানে অনেক গুণ ভালো আছে তো এইসব করে এই এলাম ঘরে এখন রেস্ট নেবো ঘুমাবো খুব টায়ার্ড লাগছে যাই হোক সবাই যদি আজকের ব্লগটা দেখে থাকো পুরোটাই মেয়েকে নিয়েই ছিল ম্যাক্সিমামটাই কারণ দুদিন খুব হাসিল গেছে আর কি তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও একটা কমেন্ট করে দিও নিচে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও শেয়ার করো ব্লগগুলো ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিচে ডিসক্রিপশনে থাকবে ফলো করতে পারো সেখানে গিয়েও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালোবাসায় থেকো গুড নাইট টাটা